अरे इतना रात क्यों रे पापा? अरे सो जा रे बाबा, सो जा, गुड नाइट। हे अलग से मुझे आज सुबह में सब एक चाय में बच्चा से कितना बच्चों में चेस्ट में दिया जी माइनक्राफ्ट हार्डकोर एपिसोड नंबर 2। यस गाइस, हमरा 2 है पर से ना हमारे बारी का सोच देगी कंप्लीट है ना। हां আমি অফকের মেয়ে এত কাজ করছি না, আবার এত কাজ করছি না, তুমি দেখো অবাক হয়ে যাবা। হ্যাঁ, আমি একজন ইউটিউবার থেকে আমি একটা ট্রিক শিখছি, সেখান থেকে আমি আমি ইয়ে গেছার। হ্যাঁ, আমি জানি একটু হালকা আসে পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমি এপিপি সব ইজিলি করতে পারবো, যে কোনো কিছু ড্রপ করতে পারবো ইজিতে। আর এটা আমার ইয়া ভলিউম বাটনে। আর এই নিয়ে তোমরা যদি জানতে চাও না, তো এই নিয়ে তো একটা ভিডিও আসবে, তোমরা লাইক মেরে দাও, চ্যানেল তো লাইক সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমাকে, প্লিজ ব্রাদার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যখন তখন এপিপি টিপিপি আসতে পারবো, অ্যান্ড বলতে পারো থার্ড পার্সন ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন আসতে পারবো, অ্যান্ড যে কোনো জিনিস ড্রপ করতে পারবো। সো আমাদের আজকে আমি অফ ক্যামেরা অনেকগুলো হলুদ হলুদ কালার খুঁজছি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, 10টা আছে মাত্র। আমি অফ ক্যামেরা আরও খুঁজবো, আমার মনে হয় আরও পাবো। সো এগুলো ফার্স্ট আমি কালার করি, অ্যান্ড কালার করে দেখি এগুলো সবগুলো কাজগুলোকে হলুদ কালার কনভার্ট করে ফেলো। আমাদের হলুদ কাজে সবগুলো কনভার্ট হয়ে গেছে, এখন আমাদের 1-8 আছে আই থিঙ্ক। সো এগুলো দেওয়া হবে, আর একটা এক পিস কালার আছে, সো এটা অফ ক্যামেরা অন্য টাইমে লাগাই দেবো। অ্যান্ড এখানে আমি সবগুলো আস্তে আস্তে সবগুলো লাগায় ফেলায়। হ্যাঁ, সবগুলো লাগানোর পর তোমরা আই থিঙ্ক সো এটা খারাপ দেখা যাবে না, হলুদ কালার সিরিয়াসলি অনেক একটু অন্যরকম লাগে। অ্যান্ড হ্যাঁ, এখানে ফুল টু ফুল আমরা হলুদ কালার দেবো, আর এদিক দিয়ে একটু অন্য কালার দেওয়ার আছে, অন্য কালার না আমার দেবো। সো দেখি কী দিতে পারি। সো তার জন্য ফটাফট লাইক মারতে হবে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড তার চেয়ে বড় কথা হলো যে ভিডিওটা ফুল টু ফুল দেখতে হবে। সো হ্যাঁ, সবগুলো লাগানোই শেষ, মানে আই মিন কাছে। অ্যান্ড হ্যাঁ, এখন আমাদের সামনের সাইড দিতে হবে। সামনের সাইডের জন্য আমি কী দিতে পারি আমার কোনো আইডিয়া নাই। ও হো, আমি একটা কাজ করতে পারি, এই যে গোল কাজগুলো আছে না, আর আমার কাছে একটা সাদা কালার ডাই থাকে, ওই যে কালার ইয়াস এটা পেয়ে গেছে। একটাতেই হয়ে যাবে 8টা, এক পিস থেকে আমরা 8টা একটা পাই। বাট হ্যাঁ, এতে দিয়ে আমরা কালার করতে পারি আই থিঙ্ক। সো একটা 8টা পাই আমরা, অবভিয়াসলি ইটস ইজি। সো এইটাগুলো আমরা লাগাই ফেলাই সবগুলো, আই থিঙ্ক সো খারাপ দেখা যাবে না। দেখো তোমরা একটু, আমার মনে হয় না এটা খারাপ দেখা যায়, তোমরা কমেন্টে বলবা। অ্যান্ড হ্যাঁ, কমেন্টে যদি খারাপ দেখা যায় আমি চেঞ্জ করবো, অবভিয়াসলি ট্রাই করবো চেঞ্জ করা। অ্যান্ড হ্যাঁ, আমার এখান কাছে আমি এখন একটু আরেকটা চেঞ্জ করবো, সেটা হলো যে আমার এখন লাগবে, আই মিন এটা স্প্রুসের কাজ লাগবে না, আমার একটু লাগবে হলো কাজ, আই মিন কী বলে জানি কী বলে ভুলে গেছে, ও স্টোন এরিয়া। আর একটু তার আগে একটু স্প্রুসের করে দেয়, আর তার আগে সিঁড়ি করে দেয়, কারণ আমি এখানে একটা আইডিয়া আসছে, সেটা হলো যে এই জায়গাটা ফাঁকা থাকে। সো যদি আমি এখানে একটা সিঁড়ি এদিকে একটা সিঁড়ি ইয়াস ড্যাম 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 অ্যান্ড ড্যাম 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 মজা হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো যে এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো যে এই জায়গায় না, আই থিঙ্ক আমাদের অন্য জায়গায় আছে, তার আগে এই দরজা ভাঙতে হবে, কারণ এখানে একটু সমস্যা দিয়েছে আমার দরজা, একটু খারাপ দেখা যায়। সেটা হলো যে আমি যদি বাইরের থেকে ঘুরি এভাবে এটা খারাপ দেখা যায় না, আই থিঙ্ক সো দেখবো পরে যদি আমার প্ল্যান হয় যদি ভিটটা দেওয়া। সো আমি দেবো, বা তোমরা যদি বলো ভিটটা দিতে সো আমি দেবো, আমার কাছে খারাপ দেখা যাইতেছে না। বাট হ্যাঁ, যদি ভবিষ্যতে খারাপ দেখা যায় সো একটু করে চেঞ্জ করবো। হ্যাঁ, আই থিঙ্ক সো দেখি দেখি আমি দেখবো অবভিয়াসলি। সো হ্যাঁ, বেশি হতো না বলে এখন আমাদের নেক্সট কাজটা একটু ব্রিকের কাজ। সো আমরা ব্রিকের কাজ করা শুরু করি। অ্যান্ড হ্যাঁ, ব্রিক ঠিক সব কিছু কই, হ্যাঁ সব কিছু নিয়ে আসি। তো গাইস, আমরা একটু কয়েকটা ব্রিক অ্যান্ড স্ল্যাব আর কয়েকগুলো করে দিছি। অ্যান্ড এখানে একটু উপরে উঠতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমরা এখানে কী করবো, স্ল্যাব নয় সিঁড়ি, আর এটা এভাবে করে একটু কোনা খেচ্চাভাবে এরকম দেওয়া দিব। অ্যান্ড হ্যাঁ, এরকমভাবে সবগুলো দেবো। অ্যান্ড তারপর তার উপর আমার আর দেওয়ার আশা আছে হলো ব্রিক। ইয়েস, আমরা যদি ব্রিক দিই তার উপরে এক স্টেপ, আবার এদিকে সবগুলো এভাবে করে দিই, তাহলে কিরম লাগে? হ্যাঁ দেখি তো। হ্যাঁ, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো যে অনেক ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো যে ঘুমানো। আমরা এখনো তো কিছু বালতি তৈরি করি না, হার্ড করে বালতি নেই, এটা কি হতে পারে বাবা? সো হ্যাঁ, আমরা একটা বালতি তৈরি করে ফেলাই, আর মাত্র আমার কাছে 6 পিস আয়রন আছে। অ্যান্ড হ্যাঁ, আমরা আয়রন তো দরকার রে বাবা। সো হ্যাঁ, দেখি তিনি আয়রন এখানে, দেখি পরে কী করতে পারি। সো বেশি কথা না বলে এখন আমরা যাই হলো ইয়ার দিকে, নিচে বালতিটা বইটা দিতে হবো, তার আগে দরজা বন্ধ করি। সো হ্যাঁ, আমরা তার আগে দরজা বন্ধ করি। অ্যান্ড আমি আজকে একটা ছোটোখাটো একটা ফার্ম তৈরি করার আশা আছে,
সো দেখতে পারবা আই মিন এটা ফার্ম হবে কিরকম সুগার ফার্ম যাতে আমাদের সুগার রেট কয়েকদিন পর তো আমার সুগার লাগবে অ্যান্ড হার্ডকোড ট্রিক দেখানোর দরকার নাই অ্যান্ড হ্যাঁ নিচে নামে আমি পানিগুলো ঘুরে আনি আনলিমিটেড ইয়া পানি কইরা ফেলছি এখানে আর দেখতে পাচ্ছি এখানে আনলিমিটেড পানি করা আছে সো হ্যাঁ আমরা এখন বেশি হচ্ছে না বলে এখন সুগার ফার্ম এরিয়া করি এই যে দেখতে পাচ্ছ আনলিমিটেড হয়ে গেছে ইয়েস সো হ্যাঁ আমরা সুগার ফার্ম এরিয়া ইউজ করতে থাকি অ্যান্ড তোমরা এখানে আমি করবো এখানে আর ছোটোখাটো ভাবে করবো এত বড় টড়ো করবো না সেখানে ফার্স্টে এখানে গর্ত করি কয়েকটা জায়গায় গর্ত করি করে সেখানে আমার একটু ইয়া সবগুলো জায়গাতে ইয়া বইয়ে দিই অ্যান্ড তার আগে আমার একটা আইকিউ দেখবো তোমরা হ্যাঁ এটা দুই বালতি দিয়ে আমি আনলিমিটেড ইয়া করতে পারবো দেখো জাস্ট এ মিনিট তোমরা দেখতে থাকো আইকিউ থাকার পর তোমরা আই থিঙ্ক তোমরা জানোই আমার কত আইকিউ ওইছে না এবারে এখান থেকে ভাঙবো দেখছো আনলিমিটেড হয়ে গেছে দেখছো কি ট্যালেন্ট মোর ট্যালেন্টেড ট্যালেন্ট গড়ি করে সো হ্যাঁ বেশি কথা না বললে সবগুলো ইয়াতে একটু একটু করে একটু বাড়াই আই থিঙ্ক বাড়াইতে হবে সো বাড়াই দেখি কি আসি সো হ্যাঁ সো এখানে আমাদের ইয়া করা হয়ে গেছে তারপর আমি আরেক সময় থাকবো একটু হালকা বড় করছি বেশি বড় না সো হ্যাঁ আমি বেশি কথা না বলে এখন আমাদের আরেকটা কাজ আছে সেটা হলো যে থাম্বনেল দেখে তো অলরেডি বুঝছো সো হ্যাঁ তার আগে আমার টস আনি নাই দূর ফুইনি টস নিয়ে আসছি অ্যান্ড হ্যাঁ আমরা 24টা টস আনছি বাট হ্যাঁ তার আগে তোমাদের এখানে একটু লাইটিং করে দিই অ্যান্ড এখানে আমাদের কাজটা হলো সিক্রেট হাউস মানে সিক্রেট বলতে দেখি এরকম আন্ডারগ্রাউন্ড হাউস আর আমি দেখছি সব প্রত্যেকটা হার্ড করে ওয়ালটি এরকমই একটু বেশি সুন্দর দেখা যায় এনআই এটা আমি নিচে যখন আরও একটু এপিসোড বাড়বে সেই সময় আমি এটার লগে কানেক্ট করে দিব অ্যান্ড হ্যাঁ আমরা একটু এটার নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি কত কিছু পাবো আইটেম টাইটেম তো পাবো অবভিয়াসলি বাট আমি বেশি নিউজ করবো না একটু নিউজ করবো আই থিঙ্ক সো 65 করে রাখবো ব্লকের নিচে দেখি কত রেক করা যায় সো দেখি প্রথমে দেখি কতটুকু করা যায় তারপরে বুঝতেছি অ্যান্ড আই থিঙ্ক এটা এনাফ সো আমি এখান থেকে একটু কিছু বড় করবো অ্যান্ড দেখি কতটুকু বড় করা যায় একটা ফার্স্টে একটা রুম টাইপে করব সেটা হবে একটা ইন্টেরিয়ার আর হ্যাঁ এর থেকে আমরা প্রথমে কয়েক ব্লক চাই ও এটি সেকেন্ড আমি ম্যাপ পাই আমরা 5 ব্লক আশা করছি আমি দেখতে পাচ্ছি সেখানে একটা টর্চ দিয়ে দিই এইদিকে না এইদিকে একটা টর্চ দিয়ে দেয় যাতে আর বেশি দূর যাওয়া লাগবে না সো এখান থেকে আমরা আবার কয়েক ব্লক চাই সো 2 1 2 3 4 পরে এদিকে দিকে যাবো আমরা 1 2 3 4 আরেকটু আমি দেখি এতে যাইনি কি পুচ্ছি না এতক্ষণ হয়ে গেছে মিনিট এই যে পাইছি পাইছি সো গাইস আমি এগুলো ফুলটো ফুল এলাকা খালি করে দিই আর হ্যাঁ আরও খালি করতে হবে আর আজকে এপিসোডটা প্রচুর খালি হবে সো আমরা এখানে কী করবো অফ ক্যামেরা সবগুলো খালি করবো অ্যান্ড তোমাদের সাথে লাস্ট আসবো অ্যান্ড উপরে দিয়ে আরও উৎসাহ করতে হবে সো তোমরা একটা মাঝখানে তোমাদের সাথে দেখা হবে সো দেখবো একটু একটু কাজ করে তোমাদের দেখাবো তো হ্যাঁ বেশি হতো না বুঝলে আমাদের ফুলটো ফুল কাজ করা শুরু করি দিই কারণ আজকের কাজটা প্রচুর কষ্ট হবে সো এই জন্য আমি বেশি বড় করতে যাই না আমি 8 মিনিট হয়ে গেছে সো এখন আসামি না বাট আমার আসার একটা কারণ হলো যে এদিকে আমি যে দেখতে পাচ্ছি ওয়াল দিছি আর এটা ভাঙতে হবে অবভিয়াসলি কারণ আমি একটা ফ্লাওয়ার দেখছি ফ্লাওয়ার দেওয়ার পর আমি আগের ভিডিওটা দেখার পর মনে পড়লো যে হ্যাঁ আমি এখানে এটা দেওয়ার আশা ছিল না আমার দেওয়া ছিল ওটা তো সবগুলো আগে ফার্স্ট অফ অল ভাঙি তারপর আমি দেখাইতে আসি কোনটা দেওয়ার কথা ছিল সবগুলো ভাঙছে আর আমার কাছে অরেঞ্জ যাই আছে আই থিঙ্ক সো ফার্স্ট অফ অল আমি ফার্স্টে যখন ছিলাম সে সময় নিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি একটা বাদে সবগুলো ইয়া করে দেবো হ্যাঁ একটা বাদ দিয়ে দিছি মানে রেখে দিছি অবভিয়াসলি আগেই সো হ্যাঁ সবগুলো তো অরেঞ্জ ড্রাই দিবো আর আই থিঙ্ক সো কাজগুলোতে দিলে ও পিলাকে আর একটা রেখে দিছে যাতে বোন মিল মাইটা আরও করবো ভাই সো হ্যাঁ এগুলো আমি প্রথমে সবগুলো ইয়াতে লাগাই অ্যান্ড ফার্স্টে উপরে উঠবো অবভিয়াসলি সো উপরে উঠি সাবধানে সাবধানে দিতে হবে কাজগুলো যাতে একটা মিস না হয় সো আমি 1 2 3 অ্যান্ড 1 2 3 অ্যান্ড 1 2 3 অ্যান্ড এভাবে করে সবগুলো জায়গাতে 1 2 3 করে আমি সবগুলো ফিল আপ করে দেবো অ্যান্ড হ্যাঁ তারপরে তোমাদের সাথে দেখা হবে যে কীরকম লাগে সো হ্যাঁ বিয়ার্ড ব্যাগ আমাদের সবগুলো কাজ করার শেষে অ্যান্ড দেখতে পাচ্ছি একটু অন্যরকম লাগতেছে অ্যান্ড হ্যাঁ এইগুলো কিন্তু সত্যি কথা তোমাদের খারাপ লাগে অবভিয়াসলি কমেন্টে বলবা অ্যান্ড হ্যাঁ আমরা এখন আরেকটা আমাদের আবার ওই আন্ডারগ্রাউন্ড নিয়ার কাজ শুরু করে দেবো আমার নোট একটু মনে পড়ছে তাই আমি দেখায় আশা করছি নাহলে তোমরা আবার অনেক কিছু বলবা সো আমার স্টোন লাগবে অনেক তাই স্টোনগুলো খুরবার দিছি কারণ আজকে স্টোনের মানে স্টোন ব্রিকের যে কাজ আছে না বুঝছি বাপ সো আমি সবগুলো কাজ করার পর আবার ইম্পর্টেন্ট কিছু কাজের পর আবার তোমাদের সাথে দেখা হবে সো
behind bad. আমরা আশা করছি আমি আমরা ইউজ করতেছি একটা শেডার আর দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে সেটাইগুলো আমার অনেক পছন্দ হইছে পানির কালার অন্যান্য অনেকগুলো ব্লক হালকা হালকা চেঞ্জ হইছে এন্ড হ্যাঁ তোমরা অবশ্যই দেখতে পাবে পাঁচটা আপডেট হওয়ার পর এন্ড দেখতে পাচ্ছি আমার এখন অনেক কাজ করার পর মানে রাত হয়ে গেছে মানে একটা রাত না দুইটা রাত না কমপক্ষে 30-40টা রাত গেছে এইগা সামথিং এরকম সো আমি এখানে কি করছি এগুলো সবগুলো মানে মানে কি আমার বাড়ি কি এখানে চিড়িয়াখানা হয়ে গেছে এত পশু করতে খায় সো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সেটা হলো যে ঘুমানো জব বেজতি হ্যায় এখন তোমাদের আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের ইন্টেরিয়াল মানে যে এরকম হয়েছে আমাদের সামনে আসো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিঁড়িতে একটু র্যামটু লিয়া দিচ্ছি আর এদিকে একটু অফ ক্যামেরা করে দিব এটা তোমরা দেখতে পারবা হ্যাঁ দেখতে পাচ্ছ সেখানে আমি নিচে আই থিঙ্ক এটা কী নাম এই ব্লকের নাম কি নিচের পিনস নে কি একটা বলে আমি বলে গেছি আর রুপের দিয়ে আমরা দিছি ইয়া আর দেখতে পাচ্ছ এদিকে একটা ইয়া হিসাবে দিছি অ্যান্ড এদিকে এখনো নিচের কাজ হয় নাই নিচেরটা একটু পরে দেখাবো অ্যান্ড উপরে আমরা এরকম করে দিছি কাটে যাতে একটু সুন্দর দেখা যায় এখানে এটা আমি অফ ক্যামেরা চেঞ্জ করবো কারণ আমার আইডন ইয়া লাগবে বাট আমার কাছে এখন যথেষ্ট আইডন নাই তাই এরকম করে দিয়েছি বাট অফ ক্যামেরা পরে আমি চেঞ্জ করে দিব তা তোমরা দেখতে পারবা সো হ্যাঁ গাইস তোমাদের জুড়ে ভালো লাগে না প্লিজ প্লিজ লাইক করো চ্যানেলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি দেখতে পাচ্ছ সো আমি এখানে এরকম দিছি বাট এখন কেন দিছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য যে নিচ দিয়ে আমাদের যদি আমরা নিচে দিয়ে টস দিতে হবে কারণ যদি আমরা টস না দিই অবভিয়াসলি জম্বি টম্বি স্পন হবে সো আমাদের একটা আইডিয়া আসতো যা আমি ডিএসবি বাইর থেকে শিখছি সেটা হলো যে কীভাবে কীভাবে তোমরা মনে করো নিচের মধ্যে মনে করো টস নিচে দেওয়া লাগবে না বাট উপরে তোমাদের আলোকিত হইয়া থাকবে আই থিঙ্ক তোমরা অনেকেই বুঝতে পারছো জানো তোমরা তো জানো অবভিয়াসলি আমার মতন ট্যালেন্টেড ব্যক্তি অনেকেরই আছে আমি জানি জানো সো বেশি অজানা বলে তোমাদের দেখাই সো দেখতে পাচ্ছ সেখানে যদি আমরা কোনোভাবে কোনো একটা ব্লক দিই নিচে দেখতে পারবা যে অন্ধকার থাকবে সো এটার নিচে আমাদের কী করতে হবে টস দিয়ে দিতে হবে মানে যেখানে অন্ধকার থাকবে তার নিচে গর্ত করে এক ব্লক গর্ত করে টস দিয়ে দিতে হবে সো হ্যাঁ এরকম করে দিতে হবে সো তোমরা দেখতে পারবো অবভিয়াসলি হ্যাঁ দেখার পর তোমাদের সাথে আমি আবার আসবো সো ফুল ফিল আপ করে আসি সো গাইস তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আসা বলছেন অনেক কোন পড়া স্টেজ সিরিয়াসলি অনেক কষ্ট করতে হয়েছে সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ও ভ্যাস গলা তোর শীত ওর ভ্যাস কিন্তু আমার পিস দিয়ে মারে দিছে আরে ওয়েট 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 মিউজিক আমি এখানে কিছুই করছি না সত্য কথা আমি কিছুই করছি না আর দেখতে পাচ্ছি সব ফার্মটা একটু বড় করছি আর আমাদের হাই গ্রাফিক্সটার জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যায় সো আমাদের কাছে মাত্র চারটা বেড আছে তাও তৈরি করছিলাম বাট হ্যাঁ সব বেশি হতো না বললে আমরা এখানে কি করব একটা ছোটো ছোটো ফার্ম করবো তার আগে তোমাদের আরেকটি জিনিস দেখাতে আছে সেটা হলো যে আমাদের ইন্টেরিয়াল মানে আমি কীরকম ইন্টেরিয়াল করছি সব কিছু তোমাদের একবার দেখাবো সো বেশি হতো না বললে তোমরা দেখা শুরু করো সো হ্যাঁ আমরা এখানে আসা করছি তোমরা তো অবভিয়াসলি দেখলা যে কীরকম এখন আমরা এখানে ফার্ম করবো অ্যান্ড ফার্ম করার জন্য ছোটো ছোটো ফার্ম সো এখানে আমি কী করবো ওয়েট আমি এত ব্লক বললাম কে ওয়েট এক সেকেন্ড সো আমি এত কষ্ট করবো না সো আমি কী করবো এগুলো সব বইটে দিব মানে মাটি দিয়া অ্যান্ড এই ব্লকটা রেখা মানে ওই যে ব্লকটা রেখা এখান দিয়ে চার ব্লক সো হ্যাঁ সো দেখতে পাচ্ছ সো পানি কি স্প্রেশন সো এখান থেকে এক চার ব্লক অ্যান্ড পাঁচ ব্লকের মধ্যে ইয়া দেওয়া অ্যান্ড হ্যাঁ সেম টু সেম আমরা ওখানেও চার ব্লক ওয়ান টু থ্রি ফোর ফোরের পরে ফাইভ ব্লকে তো আসে সো কই পাত নি সো এদিক দিয়ে আমরা একটু বাইকে দিই তাহলে তাহলে ঠিক হয়ে যাবে সো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড এখান থেকে ফাইভ সবগুলো ইয়া করা শেষ হয়ে যাবে হ্যাঁ এখান থেকে আমরা কী করবো একটা সোজা ইয়ে সব সবগুলো এক ব্লক করে ইয়া গোল করে দেবো হ্যাঁ গোল করার পর তারা কি এদিকে ইয়াটা করে দেবে ওইটা সেখানে এগুলো ফাইন গেল অ্যান্ড এগুলো বাঁধার পর এগুলো মাটি দিয়ে দিব আর মাটি দেওয়া শেষ আর এখান থেকে গোল করে দিয়ে দেবে সব জায়গায় এখান থেকে সবগুলো কাজ শেষ অ্যান্ড হ্যাঁ আমরা এখন একটু হো আর 35টা সিট কালেক্ট করছি অ্যান্ড অনেকগুলো কাজ করছি তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো যে আমাদের ঘুমানো অবভিয়াসলি ব্রাদার ঘুমানো শেষ আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুল ওয়াল টাইপে করে দিছি এখন আমাদের কাজ হলো যে চুষা
আর হ্যাঁ আমরা চুষবো এখন মাটি অবভিয়াসলি, সেখানে আমরা সবগুলো চুষার জায়গা করে দেয় হ্যাঁ কয়েকগুলো জায়গাতে একটু মাটি দিয়ে পানি দিয়ে দিব নিচ দিয়া, এটা তোমরা দেখতে পারবা। সো আমি কয়েকটা জায়গা না এক জায়গায় যেখানে সেখানে দিয়ে দিব, সো হ্যাঁ বেশি কথা না বলে এখন আমি ফুল ফুল জায়গায় চুষা পালে। এখন আমাদের আরেকটা কাজ আছে, যদি আমরা এইটা নিচ দিয়া মানে এর নিচে দিয়ে একটু পানি দিয়ে দিই আর এর উপরে একটু মাটি দিয়ে দিই, সো এই যে তাড়াতাড়ি করে একটু পানি বেশি পাবো। সো হ্যাঁ আমরা সবগুলো আবার ইয়া লাগাইতে থাকি, সো লাগাও লাগাও সিট লাগাও। বেশি নাই মাত্র সে সেখানে, সো অর্ধ দেখি আছে। সো হ্যাঁ আমি অফ করে সবগুলো লাগাই দিবো, হ বেশি কথা না বলে এখন আমরা আমাদের আরেক কাজ করার আছে, মানে আমাদের বাসায় এখন কোনো ঘুমানি না, এখন দিনের বেলা ঘুমাওয়া দেয় না মাইনক্রাফট বাসীরা। হ্যাঁ সো বেশি কথা না বলে আমাদের বাসায় যাই, বাসায় যাবো কারণ বাসায় যাওয়ার কোনো লাভ হয় না। সো হ্যাঁ সো ভিডিওর আমাকে অফিসে লাইক করবেন, চ্যানেলটা অফিসে সাবস্ক্রাইব করবেন। আজকে অনেক কাজ করছি, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, তাও অনেক কিছু দেখাচ্ছি না, তাও যদি তোমাদের সমস্যা হয় সব আমি অফ করে আরও দেখাবো। সো ভাই ভাই করে টাইম হয়ে গেছে, সবাইকে বাই বাই।